রাতের অন্ধকারে জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার শুধু বিএনপি নেতাকর্মীদেরই হত্যা করেনি, দেশের জনগণকেও কোণঠাসা করে নির্যাতন করছে। নয়াপল্টনে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সরকার শুধু যে বিরোধী দলের উপর আক্রমণ করছে তাই নয়, এই সরকার যে শুধু বিএনপির উপর আক্রমণ করছে তাই নয়, এই সরকার তার এই বেআইনি অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে দুর্নীতি শুরু করেছে, যে আকাশ প্রমাণ নজিরবিহীন দুর্নীতির মধ্য দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, তার আরেকটি প্রমাণ হচ্ছে আজকে আপনারা সবাই পত্রিকা দেখেছেন, কালকে মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম প্রায় 50 গুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, যে ডিজেলের দাম ছিল 90 টাকা সেই ডিজেলের দাম করেছে 114 টাকা।